আমরা দলের পক্ষ থেকে প্রথমেই দাবি জানিয়েছি যে এই সরকারের আমলে যত নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার তদন্ত হওয়া উচিত। কারণ কোনো তদন্ত যদি হয় তাহলে দেখা যাবে প্রত্যেকটি নিয়োগে স্বচ্ছতা নেই, বেনিয়মের ছড়াছড়ি এবং সর্বত্র এই দুর্নীতি বাসা বেঁধে আছে। এটা শুধুমাত্র বিচ্ছিন্ন এসএসসি কিংবা টেট নয়, প্রাইমারি আপার প্রাইমারি কলেজ শিক্ষক কিংবা অন্য কোনো নিয়োগের ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত নিয়োগের ক্ষেত্রে নয়, বন দপ্তর, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, ইরিগেশন, যেখানে যা কিছু আছে সর্বত্র এই ঘটনা ঘটেছে। সুতরাং আমরা চাই এই সরকারের আমলে যত নিয়োগ হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা প্রতিষ্ঠান চললে কিছু ভুল হবে, কিন্তু 21 জুলাই এর পরদিনই কেন 22 তারিখে এই পদক্ষেপ, ভোর রাতে কেন হয় না? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভালো নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএ এর শরিক ছিলেন তখন সিবিআই ইডি কে কেজড প্যারেট বলা হতো। এটা এনডিএর সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এখানের তদন্ত প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে না। এটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকার নয় যে প্রত্যেকটি পদক্ষেপই শাসক দল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোথাও কোনো স্বশাসন নেই, কোথাও কোনো স্বাধিকার নেই। সুতরাং এই তদন্তের নির্ঘণ্ট কবে হবে, কিভাবে হবে, কখন হবে এবং কোন দিনটা তারা বাঁধবেন সেটা একান্তই তাদের বিষয়, এখানে দল হিসেবে আমাদের কোনো বক্তব্য নেই। এর একবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মহারাষ্ট্র ভেঙে এবার ঝাড়খণ্ড এবং বাংলার দিকে নজর, বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না, ব্রিটিশরাও এমন অত্যাচার করতো না, এই ত্রাস ছিল না, অনেক শিল্পপতিদের বাড়িতেও রেড হচ্ছে। বিজেপিকে আক্রমণ করতে করতে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রের বিভিন্ন সংস্থাকে আক্রমণ করতে করতে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের শব্দ ভাণ্ডার ফুরিয়ে এসেছে। তাই নতুন নতুনভাবে কিছু অবাস্তব তত্ত্ব মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। প্রতিহিংসার রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, ভাঙা গড়ার খেলায় তৃণমূল বিশ্বাস করে, প্রতিনিয়ত বলে যে বিজেপি ভাঙছে এবং বিজেপি থেকে লোক ভাঙিয়ে নিয়ে গিয়ে পিএসসি চেয়ারম্যান করা হয়। তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই বিজেপির সম্পর্কে এই অভিযোগ আনার। 2024 বিজেপি আর ক্ষমতায় আসবে না, কোন অঙ্কে কিভাবে হবে বলতে পারবো না, তবে বিজেপি আসবে না সেটা সুনিশ্চিত করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন দেখা ভালো, তাতে শরীর এবং মন দুটোই ভালো থাকে। 2019 উনি বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ তার উত্তর দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দুদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম আমরা, তৃণমূল কংগ্রেসের যা স্ট্যান্ড পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে, তৃণমূল কংগ্রেস কি পার্থ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখছে নাকি তাকে সাপোর্ট করছে, পলিটিক্যালি কিভাবে দেখছে? আজ সকাল পর্যন্ত 7 বার তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক অবস্থান পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে পরিবর্তন করেছে। আমাদের অবস্থান কিন্তু একই, যে ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই বলে তাকে সম্পূর্ণ গোটা প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। মাছখায় যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী, সমস্ত দোষভার পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নিষ্পাপ, নিষ্কলঙ্ক হয়ে মানুষের সামনে দাঁড়াতে পারবে না। এবং এক্ষেত্রে ববি হাকিমকে অভিনন্দন, কারণ তিনি অন্তত একজন ব্যক্তি যিনি যার অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইটস আ কালেক্টিভ রেসপন্সিবিলিটি, এটা একটা যৌথ দায়িত্ব। সুতরাং সেই দায়িত্বই পার্থ চট্টোপাধ্যায় পালন করেছেন, তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টিতে সম্পৃক্ত আছে। প্রাক্তনের পর এবার নাম উঠছে বর্তমানে, আপনাদের নেতা তুষার কান্তি ঘোষের টুইট অনুযায়ী একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে আত্মবসু ঘনিষ্ঠ কাউন্সিলর রাজু সেন শর্মা, তিনি বলছেন দাদা প্রাইমারিতে আমাদের ছেলেদের চাকরি দিয়েছে, আমরা যা বলেছিলাম তার কয়েকগুণ বেশি দিয়েছে। আত্মবসু তারপরে বলতে শোনা যাচ্ছে চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে সেটা বলবো না, কিভাবে পাবে বলবো না, তবে তৃণমূলের ছেলেরাই পাবে। দেখুন, এই ভিডিওটা নতুন নয়, এটা পাবলিক, জনমানুষের এটি প্রতিষ্ঠিত আছে। তো ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, একজন মন্ত্রী, তৃণমূল কংগ্রেস সরকারের একজন অন্যতম দিকপাল,
তিনি তৃণমূলের থেকে ভিন্ন পথে হাঁটবেন বা হাঁটতে পারবেন এটা মনে করার কোনো কারণ নেই। আমরা আগেও যেটা বলেছি এই ভিডিওটি সেইটাকেই আবার বক্তব্যটা সমর্থন করছে যে এই দুর্নীতি বা এই বেনিয়ম বা এই লুট তৃণমূল কংগ্রেসের মধ্যে একা পার্থ চ্যাটার্জির নয়। বিঠুন চক্রবর্তী বাংলার একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জীবনে তার স্বচ্ছতা প্রশ্নাতীত। তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে তারা দরজা বন্ধ করে দিয়েছে, দরজা খুলে দিলে গোটা বিজেপি দলটাই তৃণমূলের মধ্যে ঢুকে যাবে। আমরা বারবার বলেছি দেখুন আপনি দরজা বন্ধ করে দিন কিন্তু জানলাগুলোও বন্ধ করুন, একটু বেশি উঁকি ঝুঁকি মারা হচ্ছে। আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি জন্মসূত্রের নেতা হননি, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে তার রাজনৈতিক উত্থান হয়েছে, সুতরাং তার কাছে সমস্ত কিছু জানা আছে। যেরকম তার অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা পশ্চিমবঙ্গে নড়তে পারে না, অন্তত তৃণমূলের বাগানে নড়তে পারবে না, সেরকম তৃণমূলের গতিবিধি সম্পর্কেও মুখ্যমন্ত্রী জানেন। আপনার যেটা বল এটা আপনার যা বলার, আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন এবং আমার মনে হয় বাংলার রাজনীতি সচেতন মানুষও বুঝতে পারছেন। বিঠুন চক্রবর্তী যখন বলেছেন দায়িত্ব নিয়েই বলেছেন, এটা সম্পর্কে আর আমি কিছু বলবো না। আমি তো আপনাকে বললাম মিঠুন চক্রবর্তী সম্পর্কে, মিঠুন চক্রবর্তী আবার রিপিট করছি অত্যন্ত দায়িত্ববান একজন, সমাজ জীবনে তার ভাবমূর্তিকে বজায় রেখেছে। আমি কিভাবে বলবো সেটা আমি ঠিক করবো। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কথা বলেছে, আমি এখানে বসে পার্টির কথা বলছি। সেটা ওটাই যে অত্যন্ত দায়িত্বশীল মানুষ, অত্যন্ত জনপ্রিয় মানুষ, তার স্বচ্ছতা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও কোনোদিন কেউ প্রশ্ন তোলেনি, তার ভাবমূর্তি এতটাই মানুষের সামনে আছেন। তিনি যখন বলেছেন দায়িত্ব নিয়ে বলেছেন এবং বাদ বাকিটা বাংলার মানুষ বুঝে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার বৈঠকে কুড়াল ঘোষ ঢুকে গেলেন মুখপাত্র, কিভাবে দেখছেন এটা? আপনারা তো বিজ্ঞপ্তি প্রকাশ করতে না, বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে উপস্থাপিত করছে, সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের মিম চলছে। আমরা বাংলার মানুষের সামনে এটাই বোঝাতে চাই যে আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। ওখানে একটি মিটিং চলছিল, ঘটনাচক্রে ওই ফ্ল্যাটেরই বাসিন্দা কুণাল ঘোষ, তিনি তার পূর্বতন সহযোগী রাজ্যসভার সদস্য হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পরিচিত ছিলেন, তিনি একটা কার্টসি ভিজিট করতে এসেছিলেন। এটা কি মানুষ চায়? পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক মানুষ চায় যে কেউ কারোর সঙ্গে দেখা করতে এলে, কুশল বিনিময় করতে এলে তার সামনে দরজা বন্ধ করে দিতে হবে? আর এ ধরনের রাজনৈতিক অস্পৃশ্যতায় বিজেপি বিশ্বাস করে না, কিন্তু এটাকে নিয়ে একটা পুরো বিষয়টাকে কলুষিত করা হচ্ছে, এটা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে, তার জন্য আমাদের দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এখন একটা বৈঠক চলছিল, সেখানে উনি কী করে আমন্ত্রিত থাকবেন? মিটিং যখন শেষ হয়ে গেছে উনি যাবার সময় গেছেন, এটা নিয়ে আজকে যদি চর্চা হয় তাহলে তো কালকে থেকে মানুষে মানুষে কথা বলা বন্ধ হয়ে যাবে। প্রেস রিলিজ এ কারণেই করতে হলো যে আপনাদের কল্যাণে বা সৌজন্যে বা পদান্নতায় যে ধরনের খবর বিভিন্ন জায়গায় উঠে এসেছিল পার্টি তার অবস্থানকে স্পষ্ট করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই বারবার সরব হয়েছেন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড হয়ে বাংলায় বিধায়ক পরিবর্তন করে সরকার পরিবর্তনের লক্ষ্যে বিজেপি, ঠিক সেই কথাটাই কি আরো একবার মিঠুন চক্রবর্তী বক্তব্যে ইঙ্গিত হয়ে উঠে এলো না?
দেখুন, একদিকে একজন বলে যাচ্ছেন যে পুরো দরজা খুললে পুরো দলটাই ঢুকে যাবে, এবং তার প্রক্রিয়া আমরা দেখলাম, একটা নির্লজ্জ উদাহরণ দেখলাম সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, যেখানে স্পিকার কার্যত আদালতের অবজারভেশনকে অমান্য করে, অগ্রাহ্য করে বলে দিলেন যে মুকুল রায় বিজেপিতেই আছে বলে তিনি বিশ্বাস করেন। আর কয়েকদিনের মধ্যে মুকুল রায় প্রকাশ্যে ক্যামেরার সামনে জানিয়ে দিলেন যে বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এই প্রক্রিয়া তো চলছে। আমরা কিছু জিনিসকে প্রকাশ করি না। মিঠুন চক্রবর্তী অনুভূতিপ্রবণ, আবেগপ্রবণ, কিছু ঘটনা উনি জানেন, তিনি তার ভিতরের কথাটা বলে ফেলেছেন এবং বলেছেন, সত্যটাই বলেছেন। যদি প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন তার জবাব দেবে। আমাদের দলের নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবার যাদের দায়িত্ব আছে তারাও বিষয়টি দেখছেন, গুরুত্ব সহকারে দেখছেন। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, এবং প্রতিদ্বন্দ্বিতা করা বলতে যা বোঝায় সেভাবেই প্রতিদ্বন্দ্বিতা করব। 22 তারিখ সকালে দেখা গেল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিষদীয় মন্ত্রীর বাড়িতে ইন্ডিন হল, তারপরে 23 তারিখ জাতীয় ন্যাশনাল লাইব্রেরিতে আপনাদের সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি বললেন এই সুযোগকে আমাদের কাজে লাগাতে। একটু আমি রাজ্য সভাপতি যে বললেন এই কথাটা আপনি জানলেন কোথা থেকে? আমি তো জানি সংবাদ মাধ্যমের ওখানে কোনো প্রবেশাধিকার ছিল না, এবং রাজ্য সভাপতি কি বলেছেন যদি ভিতরে কিছু বলেও থাকেন বা না বলে থাকেন সেটা নিয়ে কোনো আমরা প্রতিক্রিয়া দেব না, এটা সাংগঠনিক বিষয়। শিক্ষা দুর্নীতি নিয়ে তো এটা প্রকাশ্যে, এটা তো প্রকাশ্যে যে শিক্ষা দুর্নীতি নিয়ে বিজেপি আন্দোলন করছে, সেটা তো আন্দোলন। কিন্তু প্রশ্ন উঠছে যেটা আজকের কলকাতা দেখা যাচ্ছে যে কলকাতার রাজপথে বাম কংগ্রেস সবাই নেমে পড়েছে এই ইস্যুতে মিছিল, বিজেপি কোথায়? বিজেপি ঠিক আন্দোলন নামতে এত দেরি কেন? যে বিজেপি এটা নিয়ে এত সরব সে বিজেপি আন্দোলনে কোথায়, রাস্তায় কোথায়? দেখাই যাচ্ছে দুজনকে করে নিতে হয়, ওরা করে নিচ্ছে, আমরা কালকে করে দেবো। সবাই একদিনে নেমে একটা অশান্তির সৃষ্টি করা কেন? আমরা তো রাজনৈতিক বহুত্ববাদে বিশ্বাস করি, বহুদলীয় ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। তো এখানে ছোটো ছোটো দল যারা আছে কংগ্রেস সিপিআইএমের মতো, তাদেরও যে একটা নির্দিষ্ট পরিসর দিতে হবে, আন্দোলন করবার সুযোগ দিতে হবে, সেজন্য আমরা আগামী কাল রেখেছি। বিকেলে নয়, রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। তারপরে আজকে ছিল এসপি অফিস ঘেরাও, সেই কর্মসূচি আচমকা রাজ্যের উদ্দেশ্যে বন্ধ করতে হলো। এখন একটা ব্যাখ্যা শোনা যাচ্ছে যে 28 তারিখে একটা রাজনৈতিক দল কবে কিভাবে আন্দোলন করবে, কখন আন্দোলন করবে, কোথায় আন্দোলন করবে, কেন আন্দোলন করবে আর কখন আন্দোলন পরিবর্তন করবে, সেটা সম্পূর্ণই সেই দলের ডিসক্রিশন, সেই দলের নিজস্ব সাংগঠনিক বিষয়। এটা নিয়ে আমরা কারোর উপদেশ, কারোর মতামত, কারোর কোনো প্রশ্নকে গ্রহণ করব না। কোথাও কোনো বাতিল হয়নি, কোথা থেকে আপনি দেখছেন? একটার পর একটা ফ্ল্যাট, আগে আপনি জানতেন 3টে ফ্ল্যাট, এখন দেখছেন 23টা ফ্ল্যাট। আগে আপনি ছিলেন কোথায় একটা এদিকে দক্ষিণে, এখন আপনি চলে গেছেন বেলঘড়িয়ায়। এখন অস্থির রাজনৈতিক পরিস্থিতি, সেই জন্য বারবার আমাদের পরিবর্তন করতে হচ্ছে। মিঠুন চক্রবর্তী আজকে বললেন যে এখানকার রাজ্য ব্যক্তিত্ব যেভাবে আমাকে ব্যবহার করবে আমি সেভাবে কাজ করবো, এখানকার রাজ্য ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তীকে কিভাবে ব্যবহার করবে, কি ভাবনা চিন্তা চলছে? বলতে পারে সমস্ত কথার প্রতিক্রিয়া হয় না, এরকম আন্দোলন না করে করেই 2 সদস্যের দল আজকে 303 সদস্যের দলে পৌঁছে গেছে।
আন্দোলন না করে করেই তৃণমূলের জমানতের জমানত বিভিন্ন রাজ্যে বাজেয়াপ্ত করে দিয়েছে। আন্দোলন না করে করেই পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলকে মুছে দিয়ে এই মুহূর্তে 77 জনের দল পশ্চিমবঙ্গ বিজেপিতে আছে। আন্দোলন না করার জন্যই পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। সুতরাং বিজেপি বিজেপির মতো করে চলবে, মানুষ মানুষের মতো করে বিজেপিকে স্পর্শ করবে। দেখুন, আমাদের দাবি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করতে হবে। রাজ্য সভাপতি দলের অবস্থান অনেকদিন আগে স্পষ্ট করে দিয়েছেন, কারণ এবং এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের অবস্থান বা আমাদের দাবিকে আমরা মানুষের সামনে রেখেছি। এবার পার্থ চট্টোপাধ্যায় নিজের গাড়ি ছেড়ে দেবেন কি পার্থ চট্টোপাধ্যায় সাইকেল করে যাতায়াত করবেন, এটা তার বিষয়, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের একটাই লক্ষ্য যে কলেজ স্কুল সার্ভিসে 3,50,000 শূন্য পদে নিয়োগ কবে হবে স্বচ্ছতার সঙ্গে, কবে যাদের মেধা প্রতারিত হয়েছিল তারা সুবিচার পাবেন, যে মানুষগুলো আজকে এই ঝড়ঝলের মধ্যে 500 দিন সম্পূর্ণ করছে আন্দোলনে, তাদের অধিকার কবে প্রতিষ্ঠিত হবে, কার কোথায় ফ্ল্যাট আছে, কার কজন বান্ধবী আছে চর্চা নয়। চোখের নিচে থমকে আছে অনেকখানি চোখের জল, চোখের উপর রঙ্গগত হালকা হাসির কথা বল, হালকা হাসির রাজনীতি পশ্চিমবঙ্গ বিজেপি চায় না। মানুষ যে চোখের জলের হিসাবটা এই সরকারকে দিতে হবে। আজকে যেভাবে বিভিন্ন জায়গায় মিম চলেছে, বিভিন্ন মহিলাদের ছবি নিয়ে যে সমস্ত নাটক চলেছে, এটা আমার মনে হয় একটি রুচিশীল সমাজে এটা কাম্য নয়। আমাদের এ নিয়ে কোথাও কোনো উৎসাহ নেই, কার কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের কোনো উৎসাহ নেই। আমরা চাই যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে স্কুলের সম্পর্ক ঘনিষ্ঠ হোক। বলছি যে শোনা যাচ্ছে যে আপনার স্টেট 6, 7 বা 8 মমতা ব্যানার্জি ভবনই যাচ্ছে ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে, সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন, এই প্রশ্নটা যদি আপনার হাউসের পক্ষ থেকে আপনারা সেখানে করার মানে সাহসটা দেখাতে পারেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সংবাদ কুল ধন্য হয়ে যাবে এবং তাদের গরিমা নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হবে। আপনি ঠিক করে খবর নিন, একটা সময় ছিল যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়িতে বসে থাকতেন আর ব্যাংকের উচ্চপদস্থ অফিসাররা তাদের ড্রয়িং রুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন যেন দয়া পাওয়ার জন্য, কখন সাহেব নাব্বের উপর থেকে। আজকে সে অবস্থা নেই, আজকে যারা ঋণ খিলাপি আছেন তারা সরাসরি ব্যাংকে যান। আজকে যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, সব যত সম্পত্তিকে অ্যাটাচ করে নিলাম করে আবার রাজকোষে টাকা ফিরিয়ে আনা হয়েছে, এটা এর আগে অন্য সরকারের আমলে হয়নি। তো সে কারণেই আজকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান বেড়েছে নরেন্দ্র মোদীর সময়, তার জন্যই আপনি 21 কোটি টাকাটা দেখতে পেলেন। আর যে শেষ কথা এর উত্তর তো বিজেপি দিতে পারবে না। মানুষের এই দুঃখ দুর্দশা জানিয়ে ববি হাকিম অত্যন্ত সক্রিয় আছেন, উনি জানেন বিজেপি কী করে প্রতিহিংসার রাজনীতি করছেন, উনি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এবং উনি সত্যটাকে স্বীকার করেন। তো সেই জন্য ওনাকে যদি জিজ্ঞাসা করেন ওনারা একটা সুহরা করতে পারবেন, আমাদের হাতে সে ক্ষমতা নেই, পাইপ ফুটোকে বন্ধ করবার শক্তি এই মুহূর্তে বিজেপির নেই। দেখুন, গঙ্গার ভাঙন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গঙ্গার ভাঙন অব্যাহত, এটা অত্যন্ত একটি গভীরতর একটা সমস্যা। এর আগেও হুগলি জেলায় গঙ্গার তীরবর্তী বহু প্রাচীন জনপদ
কার্যত গঙ্গায় মিশে গিয়েছে। এ জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের পরিবর্তে আমরা বারবার একটা সংঘাত দেখতে পেয়েছি। আমরা চাই কেন্দ্র ও রাজ্য সরকার যত শীঘ্র সম্ভব এর উপরে বিশেষ গুরুত্ব দিয়ে এটা সমাধান করা উচিত। একটি বিচ্ছিন্ন ঘটনা এটা নয়, তো এটাকে সমাধান করা একা রাজ্য সরকারের পক্ষেও সম্ভব নয়, একা কেন্দ্রীয় সরকারের পক্ষেও সম্ভব নয়। একটা যৌথ দায়িত্ব এটাকে নিয়ে দায়িত্বশীলভাবে এটা করতে হবে এবং এক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে রেডি আছি। আমি বলেছি এটা পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গভীর সমস্যা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকা নেই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার ভাঙা রাস্তা সারাতে পারছে না, বাঁধ মেরামত করতে পারছে না। সেক্ষেত্রে স্কুল যখন তলিয়ে যাচ্ছে, সরকার আশ্বস্ত আছে স্কুলে ছাত্র নেই কারণ দীর্ঘদিন নিয়োগ নেই, ওখানে শিক্ষকও নেই, সেই জন্য এখন শিক্ষাক্ষেত্র একটু দূরে সরে আছে। এই বিষয়টি গুরুত্ব সহকারে দায়িত্ব সহকারে কেন্দ্র রাজ্য মিলেমিশে আজকে গঙ্গার ভাঙন রোধ করার জন্য প্রতিরোধ যেটা তৈরি করার সেটাই দুই সরকারকে নিতে হবে। ওইটা বলতেন না, আমি